সারপ্রাইজ দেব, জন্মদিন তোমার, কিন্তু সারপ্রাইজ দেব এমন একজনকে তুমি যার সবচেয়ে ক্লেম নায়িকা জি। এর ব্যাপারে ভালো ভালো কথা বলতে একদম ভালো লাগে না, কারণ জিৎ আমার সঙ্গে প্রচন্ড ঝগড়া করে। এখান থেকে আমি জিৎকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে কেন, মানে কি কারণে, মানে যদি যেখানেই কোয়েলের সঙ্গে দেখা হোক না কেন, সেটা শুটিং এর সেট হোক, সেটা কোনো ইভেন্ট হোক, সেটা কোনো প্রোগ্রাম হোক, কিন্তু কোয়েলের সঙ্গে ঝগড়া করতেই হবে। ঠিক মনে হয় একটা ইনার ভয়েস একটা স্পিট অন হয়ে যাচ্ছে, ও কোয়েল এসে তাহলে ঝগড়া করতে হবে, এটা কি কারণে সেটা আমার একটা প্রথম প্রশ্ন জিতের কাছে। আমি আসবো তোমার কাছে, আমি উত্তরটা নিয়ে নেবো। কোয়েল প্লিজ আমাদের সঙ্গে থাকো, আমি উত্তরটা ঝগড়া করো কোয়েলের সাথে। না, হ্যাপি বার্থডে কোয়েল, আমি তোমাকে সকালেও বেশ করেছিলাম, আবারও বেশ করছি, আর আমি সত্যি ঝগড়া করি তোমার সাথে, আমি জানতাম না। তো হিরো হিসেবে জিৎ কেমন কোয়েল? আমি যেটা প্রথমেই বললাম যে দেখো আমার প্রথম ছবিতে জিৎ, এবং প্রত্যেকটা সিনেমা, অনেক অনেক সিনেমা আমরা করেছি একসঙ্গে, সবসময় আমি ওর কাছ থেকে ভীষণ রকম হেল্প এবং প্রচন্ড সাপোর্ট পেয়েছি। সেটা অন্য কথা যে যদিও বা সবাইকার কাছে আমরা একটা ভীষণ অন স্ক্রিন একটা ভেরি ভেরি গুড পেয়ার, কিন্তু বিহাইন্ড ক্যামেরা আমরা প্রচন্ড দুজনে একটা অন্য লেভেলে মারকুটে একটা সত্তা হয়ে যায়, কি কারণে ওই আমরা ঠিক জানি না। আর সেটা প্রচন্ড পায়ের উপর পা দিয়েও আমার সঙ্গে ঝগড়াটা করতে ভালোবাসে। তো কিন্তু বাট দেন উই অল নো দ্যাট হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, অসম্ভব ভালো একটা মানুষ, এবং তার সঙ্গে মানে ইনফ্যাক্ট শুটিং এর সেটে কিরকম ভাবে টাইম কেটে যায় বোঝাই যায় না, কারণ অনেক 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 ব্যাপারে আমাদের আড্ডা চলতে থাকে। কালকে তাদের ছবি মানে রাবণ রিলিজ করছে, এবং তার জন্য আমার শুভকামনা এবং আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, ছবিটা দুর্দান্ত হিট হোক এটাই চাই। একটা কথাও দিতে চাই, কোয়েল বলছে যে আমি ঝগড়া করি, আমি কথা দিচ্ছি এরপরে যখন যখন যেখানে যেখানে তোমার সাথে দেখা হবে আমি কথা দিচ্ছি আমি ঠিক সেভাবেই ঝগড়া করতে থাকবো।